ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় পহেলা জানুয়ারি নির্ধারণ করেছে শ্রম আদালত। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক মিরিনা সুলতানা এ আদেশ দেন। রবিবার সকাল 11:30টায় আদালতে উপস্থিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজন। এদিন প্রায় 7 ঘন্টা ধরে দুপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, তাড়াহুড়ো করে মামলা শেষ করা হয়েছে। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর দাবি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করেছেন তিনি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এদিকে সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন ডক্টর ইউনূস। আমরা তো অপরাধ করিনি, প্রত্যাশা কিছু একটা আশা করি, প্রত্যাশাটাই সত্য প্রমাণিত হোক, এটাই তো প্রত্যাশা, সবার তো প্রত্যাশা তাই, যেটা সত্য সেটা বেরিয়ে আসে। সসম্মানে এই নিরপরাধ ব্যক্তি যিনি দেশের জন্য, নারীদের জন্য যিনি কাজ করছেন, তার যেন সসম্মানে মুক্তি লাভ করে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় প্রফেসর ইউনূস গং এর বিরুদ্ধে আমরা বিচার চেয়েছি এবং আইনে নির্ধারিত যে সাজা, এবং আমরা সেটা প্রার্থনা করেছি।